Adobe Illustrator CC ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো রেকটেঙ্গেল টুলসের কাজ কি, রাউন্ডেড টুলসের কাজ কি এবং স্টার টুলস দিয়ে কিভাবে কাজ করব, মানে বেশ কিছু টুলস আমি আপনাদের দেখাবো এবং বিস্তারিত বিষয় বুঝিয়ে দিব। চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি রাসেল মোশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। মূলত আমি গত টিউটোরিয়ালে আপনাদের প্যান টুল সম্পর্কে বিস্তারিত বিষয় বুঝিয়ে দিয়েছিলাম। আজকে টিউটোরিয়ালে আপনাদের বোঝাবো আপনি কিভাবে রেকটেঙ্গেল টুলস, আসলে প্রত্যেকটি টুলসেই আলাদা আলাদা বিষয় এবং আলাদা আলাদা ভাবে আপনাকে বুঝতে হবে এবং আমি আপনাদের যেভাবে দেখাবো আপনি ঠিক সেভাবে এগোবেন। আজকে টিউটোরিয়ালে আমরা জানবো রেকটেঙ্গেল টুলস, রাউন্ডেড টুলস, এলপাস টুল, পলিগন টুলস, স্টার টুলস, এখানে ছয়টি টুলস আছে। এই টুলসগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমে আমরা দেখব রেকটেঙ্গেল টুলস। মাউসে যদি অন্য টুলসে থাকে মাউসের ডান বাটনে ক্লিক করলেই রেকটেঙ্গেল টুলসের অপশনটি চলে আসবে। তো রেকটেঙ্গেল টুলসে যাওয়ার পর ধরেন আপনি যদি এভাবে ক্লিক করেন আপনি যত যেভাবেই দিবেন সেভাবে কিন্তু আসবে, ঠিক আছে। রেকটেঙ্গেল টুলসের কাজটা কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। রেকটেঙ্গেল টুলস এমন একটি টুলস যে টুলস দিয়ে আপনি যতবার যতদিন যতবার কাজ করবেন প্রত্যেকবারেই প্রতিবারেই আপনার রেকটেঙ্গেল টুলসের প্রয়োজন রয়েছে। কেননা আমরা যখন যে কোনো কাজ করি ওই কাজের সাইজ আমাদের নির্ধারণ করতে হয় আর ওই সাইজটাই আমরা বের করবো রেকটেঙ্গেল টুলস দিয়ে। সো রেকটেঙ্গেল টুলসটি একটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি টুলস এবং শুধু যে আপনি রেকটেঙ্গেল টুলস দিয়ে একটি ব্যাকটর ক্রিয়েট করলেন বা একটি ডিজাইন ক্রিয়েট করলেন তাই নয়, আপনি এটা দিয়ে সাইজও তৈরি করতে পারবেন, একটি ডিজাইনও তৈরি করতে পারবেন, একটি ব্যাকটর ক্রিয়েট করতে পারবেন। কেন আমি যদি এরকম একটি টান দিই চিকন করে তাহলে দেখেন এই ধরনের চিকন লাইন হবে। আপনি যদি এভাবে ভার্টিক্যাল সিস্টেমে দেন তাহলে ভার্টিক্যাল সিস্টেমে হবে। আপনি যদি এখানে অল্ট শিফট শিফট অল্ট ধরে যদি টান দেন তাহলে একদম রাউন্ড মানে একদম গোলাকার আকৃতিতে হবে, দৈর্ঘ্য প্রস্থে একই সমান হবে। তদ্রূপ রেকটেঙ্গেল টুলস আমরা যে কোনো কাজ করি, কাজ করার সময় আপনি যখন এখানে ক্লিক করবেন আমরা একটি বিজনেস কার্ডের সাইজ দিব 3.25 এবং 2। আমরা কিন্তু আপনি বেসিক লেভেল থেকে একদম বিগিনার লেভেল পর্যন্ত আপনি যতবারই কাজ করেন না কেন আপনার এই রেকটেঙ্গেল টুলসের আপনার ব্যবহার আপনাকে করতে হবে। এ হচ্ছে মূলত রেকটেঙ্গেল টুলসের ব্যবহারটি। তো রেকটেঙ্গেল টুলস দিয়ে আরও আপনার যেমন যেমন দরকার তেমন তেমন আপনি করতে পারবেন। ধরেন এই এই ধরনের মানে যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন রেকটেঙ্গেল টুলস দিয়ে। ওকে, ইলাস্ট্রেটর সিসিতে নতুন সিস্টেম রয়েছে, সেখানে আপনার রাউন্ডেড টুলসে আলাদা টুলস আছে। রাউন্ডেড যে টুলস ইচ্ছে করলে রেকটেঙ্গেল টুলস দিয়েও আপনি রাউন্ডেড টুল করতে পারবেন এবং আপনি যদি চান যে আপনি শুধু রাউন্ডেড টুলস দিয়ে কাজ করবেন তাও আপনি করতে পারবেন। যেমন ধরেন ধরেন আমরা যদি এভাবে সাপোজ টান দিই, আমরা যদি একটি ক্লিক করি দেখেন ওই যে কর্নারগুলি রাউন্ড হলো এটি হচ্ছে রাউন্ডেড। এখন আপনি যদি চাইতেন যে আমি এরকম করব, আমি এরকম ক্লিক করে আমরা আপেরকে যদি আমরা ধরে রাখি, ক্লিক করে ধরে রাখি তাহলে দেখেন এটা কিন্তু রাউন্ড হচ্ছে, ঠিক আছে। আমরা যদি লম্বালম্বিভাবে টান দিই এটা যেহেতু ডিফল্ট অবস্থায় ছিল এরকম এই জন্য রাউন্ড হয়ে গেছে। আমরা যদি এখানে লেফটে রেখে দিই দেখেন একদম কর্নার হয়ে গেছে। আমরা যদি একদম রাইটে রেখে দিই তাহলে সরাসরি এটা রাউন্ড হয়ে যাবে। আমরা যদি আবার আপে রেখে দিতে থাকি তাহলে কিন্তু আর হবে না, আর ডাউনে রেখে যখন দিবেন তখন আস্তে আস্তে করে কমতে থাকবে। ওকে, আশা করি বিষয়টি একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আর যদি সরাসরি আমরা লেফটে দিই তাহলে কর্নার হয়ে যাবে, আবার যদি রাইট দিই তাও আপনার একদম গোল হয়ে যাবে। লেফট দিলে কর্নার হয়ে যাবে, রাইট দিলে, এখানে কিন্তু মাউস আপনার ক্লিক রাখতে হবে, মাউস ক্লিক রেখে তারপর আপনাকে এই কাজটি কাজগুলি করতে হবে। তো আসলে বেসিক যখন আপনি নতুন অবস্থায় থাকবেন তখন আপনাকে ওই টুলসগুলি প্রত্যেকটি টুলস আপনাকে জানতে হবে যে আপনি কোন টুলস দিয়ে আসলে কিভাবে কাজ করবেন। ঠিক তেমনি যারা ইলাস্ট্রেটর 10 বা সিএস দিয়ে কাজ করবেন একই সিস্টেম। এখানে দেখেন একটু ব্যতিক্রম, এখানে রাউন্ডেড টুল আলাদা দেওয়া রয়েছে, একই সিস্টেম। আপনি যখন আপ এর কি দিবেন তখন আস্তে আস্তে সেটা রাউন্ড হতে থাকবে, আপনি যখন ডাউন এর কি দিবেন তখন কমতে থাকবে। আর যদি সেম আগের মতো যদি রাইট এর কি দেন তাহলে একদম রাউন্ড হয়ে যাবে, আর লেফট এর কি দিলে একদম কর্নার হয়ে যাবে, একই সিস্টেম। তবে এইখানে একটু ব্যতিক্রম হলো এই জায়গাতেই, ধরেন এই যে কর্নার নিলাম আমরা, যে রেকটেঙ্গেল টুলস যেটা আছে সেটা নেওয়ার পরে কিন্তু এখানে এক্সট্রা কোনো পয়েন্ট আসে নাই। ওকে, ধরেন এই কর্নারে কিন্তু এক্সট্রা কোনো পয়েন্ট আসে না। আমরা যখন সিসিতে যাব তখন কিন্তু আমরা যখন রেকটেঙ্গেলসে যাব দেখেন এখানে কিন্তু একটি আলাদা অপশান রয়েছে,
আপনি চাইলে সেখান থেকে ওই যে পয়েন্টগুলো আছে, ওই যে পয়েন্টগুলি ওই পয়েন্টগুলো ধরে যখন আপনি তারপরে যখন একে ধরে টান দিবেন, দেখেন একদম রাউন্ড হয়ে গেছে, মানে আগের মতো কর্নার হয়ে গেছে। এটা হচ্ছে সিসিতে এই সুবিধাটি রয়েছে। আপনি চাইলে রেক্টেঙ্গেল টুলসকে রাউন্ডেরও করতে পারবেন অথবা রেক্টেঙ্গেলও রাখতে পারবেন। তো ওকে, তারপর আমরা চলে যাব ইলপাস টুলে। ইলপাস টুলের কাজ হলো, আপনি যখন ইলপাস টুলে যাবেন, এটা সেম আগের মতোই শিফট অল্ট ধরে টান দিলে আপনার একদম রাউন্ড হবে, উভয় দিক দিয়ে একই সমান হবে। আপনি যখন শিফট অল্টার দিয়ে দিবেন, আর যদি শিফট অল্টার দিয়ে না দেন তাহলে এরকম ডিম্বাকৃতি হবে। ওকে, এটা হচ্ছে রাউন্ড। রাউন্ড দিয়েও আমরা অনেক ডিজাইন করতে পারবো। যদি চান যে এটা দিয়ে কোনো ডিজাইন করবেন, আর অন্যান্য যে টুলসগুলো আছে সেগুলি কিন্তু কাজের মধ্যে দিয়ে অটোমেটিকলি চলে আসবে, কারণ এটা হচ্ছে মুভ টুল, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি আপনার এই অংশটা যদি আপনি ডিলিট করে দেন, দেখেন এটি আরেকটি অপশন হয়ে গেছে। আগে আমরা জেনে নিব যে আসলে কোন টুলস দিয়ে কিভাবে কাজ করে। গোলাকার যে ভেক্টরটি নিয়েছিলেন সেটি কিন্তু আমি মাঝখান দিয়ে আমি ডিলিট করে দিয়েছিলাম, আমি কেটে দিয়েছিলাম। আপনি চাইলে ওইটা দিয়ে ডিজাইন করতে পারবেন, আর এগুলি দিয়ে অনেক ডিজাইন আপনি করতে পারবেন। তো আমি আপনাদেরকে একদম বেসিক লেভেল থেকে একদম বিগিনার লেভেল পর্যন্ত নিয়ে যাব। আমি চাই আপনারা ইলাস্ট্রেটর ফটোশপ দুটাই খুব ভালোভাবে আয়ত্ত করেন। যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার দ্বারা ডিজাইন করা সম্ভব। ওকে, তো এই জন্য মূলত একদম ভেঙে ভেঙে বোঝানো, আমি আগেই বলেছি যে আপনাদেরকে একদম সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে বোঝাবো। আপনারা যদি কোথাও না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, এখন হচ্ছে পলিগন টুল। পলিগন টুলস দিয়েও আপনি অনেক ডিজাইন করতে পারবেন। আপনি যখন এভাবে নিয়ে ক্লিক করবেন, আপনি যখন শিফট ধরবেন তখন কিন্তু সোজা হয়ে যাবে। তো আপনি চাইলে এরকম বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অঙ্গ অঙ্গি ভঙ্গিমায় আপনি ভেক্টরটি তৈরি করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এখানে আছে 6টি কর্নার, ঠিক আছে? আপনি যদি আপ এরোকে ধরে রাখেন দেখবেন বাড়তে থাকবে, অনেকগুলি হয়ে যাবে, এক সময় দেখা যাবে এটা একদম রাউন্ড হয়ে গেছে। আসলে কিন্তু এটা রাউন্ড বক্স না, এটা কিন্তু পলিগন টুলস, ঠিক আছে? ওই পলিগন টুলসটা আপনি যখন আবার ডাউন এরকে দিবেন তখন কিন্তু এটা কমতে থাকবে, এবং কমতে কমতে এমন পর্যায়ে চলে আসবে যেটা ত্রিভুজ হয়ে যাবে। ওকে, আপনি চাইলে এখান থেকেও ত্রিভুজ করতে পারবেন, ঠিক আছে? তো মূলত এটাতে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এভাবে আপনি বিভিন্নভাবে আপনি করতে পারবেন। শুধু মাউসে ক্লিক রেখে তারপর যখন আপ এরোকে দিবেন অটোমেটিকলি পয়েন্টগুলি বেড়ে যাবে। আসলে ওই যে পলিগন টুলস, ওই পলিগন টুলস দিয়েও কিন্তু আপনি অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। আর আমি আজকে যেগুলি আপনাদেরকে দেখাচ্ছি ওইগুলি দিয়ে অনেক সুন্দর সুন্দর ভেক্টর আপনারা ক্রিয়েট করতে পারবেন। তারপর আমরা চলে যাব স্টার টুলে। আসলে স্টার টুলস দিয়ে দেখেন কি কি করা যায়। আপনি ডিফল্ট অবস্থায় এখানে 5টি পয়েন্টের স্টার থাকে। আপনি চাইলে এই স্টারগুলিকে আপনি যখন ক্লিক করবেন, আপনি চাইলে স্টারগুলিকে আরও অনেকগুলি বাড়াতে পারবেন। আপনি যখন আপেরকে ধরে রাখবেন, আপেরকে ধরে রাখলেই দেখেন অনেকগুলি হচ্ছে, চাইলে আপনি এভাবে ডিজাইন করতে পারবেন। আমি যদি এখানে স্টারে ক্লিক করি, ক্লিক করার পর স্টার টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর ডিফল্ট অবস্থায় যেটা সর্বশেষ করবেন সেটাই থাকবে। তারপর আপনি যখন ডাউনে রুখে দিবেন তো দেখেন এখন কিন্তু কমবে, ঠিক আছে? আবার যখন আপ দিবেন, উপরের দিকে দিবেন, কমতে কমতে এক সময় আবার ত্রিভুজ হয়ে যাবে, এরকম চতুর্ভুজ ত্রিভুজ এরকম হয়ে যাবে। তো আসলে এইগুলি দিয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। ধরেন আমরা যদি এটাই দিই, এটা দিয়ে যদি আমরা চাই যে আমরা একটি ডিজাইন করব, আমরা যদি চাই যে এইভাবে ডিজাইন করব, আমরা কিন্তু করতে পারবো এবং এগুলি দিয়েও ডিজাইন করা সম্ভব। তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে ফ্লায়ার টুলস। ফ্লায়ার টুলস দিয়ে আসলে ওইগুলি দিয়েও আপনি চাইলে বিভিন্ন মানে অনেক ধরনের অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। সেটা হচ্ছে ধরেন আপনার এখন অবশ্য আপনার প্রয়োজন পড়বে না, আপনি যখন বিগিনার লেভেলে চলে যাবেন তখন আপনার ওই কাজগুলি মানে প্রয়োজন পড়বে। তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে কাজ করবেন। তো ফ্লায়ার টুলসে যাবেন, ফ্লায়ার টুলসের আসলে ব্যবহারটাকে এটা আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন এরকম আপনি একটি নিলেন, নেওয়ার পর ধরেন আপনি এখানে একটি রেক্টেঙ্গেল টুলস নিলেন, নেওয়ার পর আপনি এখান থেকে ধরেন যে কোনো একটি কালার বা গ্রেডিয়েন্ট কালার আপনি যাই করলেন, এটাকে নিচে দিলেন, দেখেন ওই যে আমাদের যে পয়েন্টটি ছিল সেই পয়েন্টটি কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? ওইটা ওই যে সূর্যের যে কিরণের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু ওই কারণেই দেখা যাচ্ছে। আপনি যদি যেখানে নেবেন ওইটা যদি ওই ভেক্টরটার ভিতরে থাকে তাহলে কিন্তু এরকম লাইট লাইট দেখা যাবে এবং সূর্যের আলোর মতো দেখা যাবে, দেখেন। এটার জন্যই কিন্তু মূলত এই কাজটি দেওয়া। তো চাইলে আপনি এখান থেকে ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করে আপনি আরও অনেক ডিজাইন করতে পারবেন। ধরেন আমরা যদি স্কিন দিই তাহলে এরকম পজিশন আসবে, আবার যদি আমরা অন্য কোনো কালার দিই, ওভারলে দিই, তাহলে হচ্ছে একটু ডিপ আসবে। তো মূলত এই কাজটা আমাদের আরও অনেক পরে প্রয়োজন পড়বে, এটা এখনই কোনো তেমন কোনো প্রয়োজন পড়বে না। প্রত্যেকটি টুলস আপনাদের ভালোভাবে জানতে হবে এবং আস্তে আস্তে শিখতে হবে। তো ওকে ভিউয়ার্স, তো দেখলেন এতক্ষণ আসলে আমি কীভাবে রেক্টেঙ্গেল টুলস, পলিগন টুলস, তারপর স্টার টুলস,
রাউন্ডেড টুলস, এইগুলি দিয়ে আমি কিভাবে কাজ করেছি এটা জাস্ট আপনারা বুঝবেন যে কিভাবে আপনার ওটা দিয়ে কাজ করা হয়। আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।